নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেল ডু নট ফেয়ার ইংলিশ লিটারেচার স্টাডি টিটেনে। আমরা অনেকেই রেশিও, পার্সেন্টেজ এবং অ্যাভারেজ সম্পর্কে জানি, কিন্তু তবুও আমাদের কোশ্চেন যখন করতে যাই তখন আমাদের প্রবলেম হতেই থাকে। সেই জন্য আমাদের রেশিও, পার্সেন্টেজ, অ্যাভারেজ শেখার একটা ভালো, পারফেক্টলি শেখার একটাই শুধুমাত্র কি, সেটা হচ্ছে কি, প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। যত প্র্যাকটিস করবেন আপনারা তত এর আয়ত্তটা আপনাদের মধ্যে চলে আসবে। তাই আমি আজকে আবার রেশিও, পার্সেন্টেজ, অ্যাভারেজ নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমে আমি রেশিও, পার্সেন্টেজ এবং অ্যাভারেজ জিনিসটা কি বোঝাবো, তারপরে কয়েকটা কোশ্চেন দিয়ে কিভাবে করবেন সেটা বুঝিয়ে দেব। আপনারা যারা রেশিও, পার্সেন্টেজ, অ্যাভারেজ সম্পর্কে একটুও জানেন না তাদের জন্য এই ভিডিওটা একদম অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? তো চলুন শুরু করি। তাহলে প্রথমে আছে রেশিও। রেশিও মানে হচ্ছে অনুপাত। রেশিওটাকে আমরা বাংলায় যে বলি অনুপাত। তাহলে এইরকম ধরনের থাকবে, ঠিক আছে? ধরুন এ ইজ টু বি ইজিক্যাল টু হলো 1:2, ঠিক আছে? এটা ধরুন একটা কোনো একটা গ্রামের মেল এবং ফিমেলের অনুপাতটা দিয়েছে, যে টোটাল, যে ধরুন ওই গ্রামটায় টোটাল মানুষ আছে 100 জন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওখানে মেলের অনুপাত হচ্ছে 1 এবং ফিমেলের অনুপাত হচ্ছে 2। তাহলে এবার আমাদের বার করতে হবে যে ওখানে মেলের সংখ্যা কত, ঠিক আছে? তো আমরা এখানে দেখব যে আমরা অনুপাতে একটা জিনিস মনে রাখবো, যে নাম্বারটা দেবে আমরা সেটাকে অ্যাসিউম করে নেবো যে ওটাই নাম্বার। আমরা এখানে দেখে নেবো 1:2 আছে, মানে ওখানে দেখে নেবো যে মেল আছে ওখানে 1 জন, ফিমেল আছে ওখানে 2 জন, এটা আমরা অ্যাসিউম করে নেবো। তাহলে এখানে টোটাল কত হবে? 3 জন। টোটাল কত? 3, ঠিক আছে? টোটাল হচ্ছে 2 আর 1 হচ্ছে 3। তাহলে 2 3 ভ্যালু কত দেওয়া আছে এখানে? 100। আমরা এই দুটোকে আমরা অ্যাসিউম করে নিলাম যে 1 আর 2, 1 জন হচ্ছে মেল আর 2 জন হচ্ছে ফিমেল। তার টোটাল কত হচ্ছে? 3। তো 3 কে এখানে কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। তো 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি এটা ধরুন এটা 100 না দিয়ে একটু অন্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরুন 90 করে দিচ্ছি, তাহলে একটু সুবিধে হবে। 90 দেওয়া আছে, টোটাল পপুলেশন হচ্ছে 90 ওই গ্রামটা, ঠিক আছে? সেখানে মেল হচ্ছে 1 আর ফিমেল হচ্ছে 2, ঠিক আছে? টোটাল আমরা পেলাম 3। তার 3 কে এখানে কত দেওয়া আছে? 90 দেওয়া আছে। তাহলে এবার আমরা এখানে দেখবো 3 সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 90 হচ্ছে। তো 3 কে 30 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে আমাদের 90 হচ্ছে, হ্যাঁ কিনা বলুন। এবার তাহলে 3 এর ভ্যালু হচ্ছে আমরা 30 পাচ্ছি, তাহলে এগুলোকে ক্ষেত্রেও আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে করবো, এটাকে করবো। তাহলে এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 3, তাহলে মেল হচ্ছে 3 আর ফিমেল হচ্ছে আমাদের 60, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের ওই রেশিওটা আসবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন জিনিসটা, যে আমরা এখানে যে যে নাম্বারটা থাকবে সেটাকে অ্যাসিউম করে নেবো। এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এই দুটো লোকে অ্যাসিউম করে নিলাম, কারেন্টটা একটু ডিস্টার্ব হয়েছিল, ঠিক আছে, কন্টিনিউ করুন। এখানে আমরা অ্যাসিউম করে নিলাম যে 1 জন ছিল মেল আর 1 জন ছিল ফিমেল, এই 2 জন ছিল ফিমেল। তাহলে এদের 2 জন মানে এদের টোটালটা করে নিলাম 3 হলো, টোটাল করে নিলাম 3 হলো। কিন্তু এখানে 3 এর ভ্যালু কত দেওয়া আছে? যে টোটাল যে পপুলেশনটা সেটা 90 দেওয়া আছে, তাহলে 3টাকে 90 করা হয়েছে। তাহলে 3টাকে 90 করতে গেলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 30 দিয়ে। তাহলে যেহেতু 3টাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই দুটোকেও 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, সেক্ষেত্রে আমাদের হয়ে গেল, আমাদের পপুলেশন বেড়ে গেল, 30 জন আছে মেল এবং 60 আছে ফিমেল। তাহলে এই হলো রেশিও। আমরা রেশিও এইভাবেই করব, যে নাম্বারটা দেবে সেটাকেই আমরা অ্যাসিউম করে নেবো, ঠিক আছে? এবার হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজকে বাংলায় বলে শতকরা। পার্সেন্টেজটাকে বাংলায় কি বলে? শতকরা বলে। পার্সেন্টেজ মানে হচ্ছে ধরুন 20% বা 10% এরকম দেওয়া থাকবে, বা 25% এরকম দেওয়া থাকবে পার্সেন্টেজে। তো যখনই আমরা এটা দেখবো, অন্য কিছু দেখবো না, অন্যগুলো আগে পরে পড়বো, আগে আমরা এই পার্সেন্টেজটাকে টার্গেট করবো। কোশ্চেনে কী লেখা আছে সেটা আমরা পরে পড়বো, তার আগে আমরা পার্সেন্টেজটাকে দেখবো, ঠিক আছে?
তো যখন আমাদের পার্সেন্টেজ এরকম থাকবে তখন আমরা কি করব, ধরুন এখানে 20% আছে, তাহলে 20%টাকে আমরা ভেঙে নেব, আগে ফ্র্যাকশনে করে নেব। তো কত হলো 1/5, তাহলে 20% মানে হলো 1/5। বা ধরুন 10% আছে, তখন কি করব আমরা এটাকেও ভেঙে নেব এইভাবে, তাহলে 1/10। এইভাবে আমরা ফ্র্যাকশনে করে নেবো। 25% থাকলে কি করবো, সে একই করবো, 25/100, তাহলে হচ্ছে 1/4। এইভাবে আমরা ফ্র্যাকশনে করে নেবো, ফ্র্যাকশনে চেঞ্জ করে নেবো, তারপরে জিনিসটা বলবো যে যে বেশি বলেছে না কম বলেছে না এটাকে কি বলেছে। আর আর একটা কথা, ফ্র্যাকশনের নিচে যেটা থাকবে, নিচের নাম্বারটা ওটাকে আমরা 100% ধরবো, নিচের নাম্বারটাকে আমরা 100% ধরবো, ঠিক আছে। নিজের নিচের মানে যে নাম্বারটা আসবে ফ্র্যাকশন করার পর সেটাকে আমরা 100% ধরবো। এগুলো আমরা যখন কোশ্চেন করবো তখন দেখবো, ঠিক আছে। টেকনিকগুলো আগে আপনারা এগুলো মাথায় ঢুকিয়ে নিন, যে রেশিও থাকলে কীভাবে করবো, পার্সেন্টেজ থাকলে কীভাবে করবো। এবার আসছে আমাদের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে মিডল, অ্যাভারেজ মানে হচ্ছে মিডল মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। মিড মানটা আমাদের বার করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ বের করার একটা সিম্পল রুলস কি, যে অ্যাভারেজ ইজিক্যাল টু হয় আমাদের উপরে নাম্বারগুলো সাম করতে হবে, উপরে নাম্বারগুলো সাম করতে হবে, আর নিচে যতগুলো নাম্বার থাকবে, নিচে যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারের সংখ্যাটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের অ্যাভারেজটা বেরিয়ে যাবে। তো যখন আমাদের অ্যাভারেজে থাকবে তখন আমরা এই এই রুলসটাই, সবাই জানি এটা, এই রুলসটা এই রুলসেই করবো, ঠিক আছে। সাম ধরুন এখানে বললো 2, 3, 4, 5 এবং 6, বা এটা আমি করে দিলাম 8 করে দিলাম, এর অ্যাভারেজ কত হবে, তখন কী করবো আমরা এগুলো অ্যাড করে নেব। অ্যাড করে নিলে কত হবে, 5 + 10 = 24, 24 বাই কত নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এইটা হলো আমাদের অ্যাভারেজ, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যাভারেজ। এবার যখন আমাদের অ্যাভারেজ বলে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দেওয়া থাকবে তখন আমাদের কী বার করতে হবে, সামটা বার করতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবেন, অনেক ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ বলে দেওয়া থাকে, নাম্বার বলে দেওয়া থাকে, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, এবার কী করবো, অ্যাভারেজ তো আমাদের বের করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে সামটা বের করবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা প্রথমে সামটা বের করবো, তাহলে চলুন এবার আমরা কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করি। এই যে বেসিক জিনিসগুলো শিখলাম সেগুলো এবার আমরা কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করি। আমরা একটা রেশিওর কোশ্চেন দিয়ে শুরু করব। দেখুন এখানে কি লেখা আছে, যে এ বি ও সি যথাক্রমে 3:4:6 অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। এক বছর পর তাদের লাভের পরিমাণ সমান হলে তাদের সময়ের অনুপাত কত, তাদের সময় অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি বলেছে, 3:4:6 এটাকে টার্গেট করব। এটাকে আমরা এক্স দিয়েও করতে পারি, যে ধরিয়ে আমরা এক্স দিয়ে যদি করি তাহলে এক্স দিয়ে করলে এটা একটু লেংথি হয়ে যাবে। ধরে নিলাম এর টাইম লাগলো টাইম ওয়ান, এর লাগলো টাইম এর টু, বা এক্স ওয়ান এক্স এক্স টু এক্স থ্রি টু, বা যে কোনো না আমি লেটার দিয়ে আমরা এইভাবে করতে পারি এক্স ওয়াই জেড ধরে, কিন্তু আমরা ওইভাবে করবো না। এখানে বলেছে এরা যে এত টাকা দিল, অনুপাত এত দিয়েছে, আমরা কি বলেছিলাম রেশিওতে আমরা ওটাই অ্যাসিউম করে নেবো। তাহলে এখানে ধরে নিলাম যে এ দিয়েছিল 3 টাকা, বি দিয়েছিল 4 টাকা, সি দিয়েছিল 6 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল তারা দিয়েছিল 12 টাকা, টোটাল কত টাকা দিয়েছিল, 12 টাকা, ঠিক আছে। তো টাকা দিয়ে ব্যবসা করার পর এক বছর পর তাদের লাভের পরিমাণ সমান হলো, মানে লাভের পরিমাণটাও সেম হলো, ঠিক আছে, লাভের পরিমাণটাও সেম হলো। তাহলে ও যা এও একই লাভ করলো, এও একই লাভ করলো, ও একই লাভ করলো, মানে লাভের পরিমাণটা সেম হলো। সেক্ষেত্রে আমাদের যে টাকাটা দিয়েছিল, যে টাকাটা দিয়েছিল সে টাকাটাকে ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম এত টাকায় দিয়েছিল, 12 টাকাটা দিয়েছিল তাই করে নিলাম, ঠিক আছে। 12 টাকার এবার দেখবো যে এ 3 টাকায় দিয়েছিল, 3 টাকা দিয়েছিল, 3 টাকায় লাভ হলো 12 টাকা, তাহলে কত সময় লাগবে ওর,
কত সময় লাগবে? 3 দুগুণ এই না 3 4 12, তাহলে এখানে হলো 4, তাহলে ওর সময় লাগলো 4, তাহলে এটা এ। ঠিক আছে, কারণ দেখুন ওরা 3 টাকা দিয়েছিল, এ দিয়েছিল 3 টাকা, 3 টাকায় ওর 12 টাকা হলো, তাহলে সময় কত লাগবে? সময় লাগবে 4, 4 এক বছর পর ওর সময় অনুপাত 4 মাস বা কিছু একটা হলো 4। ঠিক আছে, এবার 4, তারপরে বি দিয়েছে 4 টাকা, তাহলে 4 টাকা দিয়ে ওর 12 টাকা হয়েছে, 4 টাকা দিয়ে ওর 12 টাকা হয়েছে, তাহলে কি হবে? এটা হবে 3 3 4 12। এবার সি দিয়েছে 6 টাকা, 6 টাকা দিয়ে ওর 12 টাকা হয়েছে, তাহলে ওর 12 টাকা হলো কত সময় লাগবে? 2 মাস। তো 2 মাস বা কি সামথিং 2 মাসই ধরে নিলাম, তাহলে এর লাগলো 4 মাস, এর বির লাগলো 3 মাস এবং সি এর লাগলো 2 মাস, তবে ওদের লাভের পরিমাণটা সেম হলো। ঠিক আছে, মানে কি এটা আমরা 12টা কেন ধরলাম? 12টা ধরার কারণ হচ্ছে এটা তো আমরা অ্যাজিউম করে নিয়েছি যে 3 টাকা দিয়েছিল, 4 টাকা দিয়েছিল, 6 টাকা দিয়েছিল, মানে 12 টাকা দিয়েছিল ওরা। এবার লাভের পরিমাণটাও সেম থাকলো, মানে এই রেশিওটা একই থাকবে, টাকাটা বাড়বে কিন্তু রেশিওটা তো একই থাকছে, সেই জন্য আমরা এটাকে 12ই ধরে নিলাম। ঠিক আছে, বছর পর তাদের লাভের পরিমাণ 12 থাকবে, 12 টাকায় ধরে নিলাম, তাদের 12 হতে এর 3 টাকা দিয়েছিল, তার 12 টাকা হতে 4 মাস সময় লাগছে, বি এর কত মাস সময় লাগছে? 3 মাস, এবং সি এর সময় লাগছে 2 মাস। তাহলে এ হলো আমাদের অ্যান্সার, বেরিয়ে গেলো, কিছুই করতে হলো না, এখানে জাস্ট আমরা অ্যাজিউম করে আমাদের অ্যান্সারটা বের করে নিলাম। এবার যদি এটাকে আমরা এক্স ওয়াই জেড ধরে করতাম, তাহলে আমাদের এটা একটু লেংদি হয়ে যেত। ঠিক আছে, চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার তো দেখুন আমরা আর একটা কোশ্চেন নিয়ে এলাম, এবার রেশিওর, এটাও রেশিও থেকে। ঠিক আছে, এটাও রেশিও থেকে করবো, আগে কোশ্চেনটা আমরা পড়ে নেবো ভালো করে। দেখুন কি বলেছে, এ বি ও সি, এ বি ও সি তিনজন অংশীদারের কোনো ব্যবসাতে, তিনজনের অংশীদার কোনো একটা ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5:6:4, 5:6:4, মানে হচ্ছে এ দিয়েছে 5, বি দিয়েছে 6 আর সি দিয়েছে 4, এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 2:5:6, মানে এখানে সময়টা বলে দিয়েছে, আগেরটা সময় বলে দেয়নি, এটাতে সময় বলে দিয়েছে। তাহলে তাদের লাভ্যাংশ কী অনুপাতে হবে? তাহলে তাদের লাভ্যাংশটা আমাদের বের করতে হবে, লাভ্যাংশের অনুপাত বের করতে হবে। তাহলে ঠিক আগের মতোই আমরা করব, আমরা এটাকে অ্যাজিউম করে নেব যে তারা ক টাকা দিয়েছে, এ দিয়েছে 5 টাকা, এ দিয়েছে কত? 5 টাকা, বি দিয়েছে কত? 6 টাকা, এবং সি দিয়েছে কত? 4 টাকা, এরা দিয়েছে, এবং সি এর টাইম লেগেছে কত? 2 বছর বা 2 বছর বা 2 মাস। ঠিক আছে, বি এর টাইম লেগেছে কত? 5, আর সি এর টাইম লেগেছে কত? 6। এবার তাদের লাভ্যাংশ কি অনুপাতে হবে সেটা আমাদের বের করতে হবে। এবার এখানে দেখব, তাহলে 5 টাকায় 2 বছর যাই হোক, 5 টাকা দিয়েছে কদিনের জন্য, সময়টা কত? 2 বছর বা 2 মাস। তাহলে 5 টাকা করে 2 মাস হলে কত হবে, বা 2 বছর করলে কত হবে? 10 হবে, 5 2 10, হ্যাঁ কি না বলুন? ঠিক তেমনই 6 টাকা দিয়েছে বি, কত সময়ের জন্য? 5 বছরের জন্য, বছরই ধরে নিন এটাকে, 5 বছরের জন্য দিয়েছে, তাহলে কত হবে? 5 6 30, তাহলে এটা হলো 30, তাহলে ওর লাভ্যাংশ কত হবে? 30 টাকা হবে, আর এর কত টাকা হবে? 10 টাকা হবে। এগুলো জাস্ট আমরা অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, এবার সি দিয়েছিল 4 টাকা, কত সময় ছিল? 6, আর এর কত সময় লেগেছে? এর কত টাকা হবে? 24 টাকা। এগুলো মাল্টিপ্লাই করে নিলাম, ধরুন 5 টাকায় আমরা এখানে নিলাম, 5 টাকায় লাভ হয় 1 টাকা, তাহলে 2 বছরে কত হবে? 5 টাকা হয় 1 বছরে হয় 5 টাকা, তাহলে 2 বছরে হবে 10 টাকা। ঠিক এইভাবে অনুপাত করে নিলাম, বা আমরা ডাইরেক্ট করে নিলাম যে 5 টাকা দিয়েছিল 2 বছরের জন্য, তাহলে কত হবে ওর লাভ? 10 টাকা হবে। 6 টাকা দিয়েছিল ক বছরের জন্য? 5 বছরের জন্য, তাহলে ওর 30 টাকা হলো। 4 টাকা দিয়েছিল ক বছরের জন্য? 6 বছরের জন্য, সেই জন্য ওর 24 টাকা হলো। এবার এইগুলো আমরা অনুপাত করে নেব, 10:30:24। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে দেখুন কত হচ্ছে, এই হয়ে গেল। তাহলে আমাদের অনুপাত হচ্ছে 5:15:12, এটা হলো আমাদের লাভের অনুপাত, লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন জিনিসটা, আমরা যেটা অনুপাতে যে নাম্বারটা দেবে সেটাকে অ্যাজিউম করে নেবো,
5 টাকা দিয়েছিল 2 বছরের জন্য, এ দিয়েছিল 6 টাকা 5 বছরের জন্য, এ দিয়েছিল 4 টাকা 6 বছরের জন্য। সেক্ষেত্রে আমরা এইভাবে করে নিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট ভিডিওতে নেক্সট পার্সেন্টেজ নিয়ে একটা কোশ্চেন করবো, পার্সেন্টেজ নিয়ে দুটো করবো, অ্যাভারেজ নিয়ে দুটো করবো, নিয়ে এইভাবে আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার আমরা পার্সেন্টেজ নিয়ে করবো, পার্সেন্টেজে কোশ্চেন করবো। এবার চলুন এবার আমরা একটা পার্সেন্টেজের দুটো কোশ্চেন করবো, পার্সেন্টেজ থেকে শতকরা থেকে। এখন এখানে কী বলেছে, এ এর আয় বি এর আয় থেকে 20% বেশি, এ এর আয় বি এর আয় থেকে 20% বেশি, বি এর আয় এর আয় অপেক্ষা কত শতাংশ কম হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখছি আমরা যে এর আয় যদি 20% বেশি হয়, এর আয় বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর আয় এর অপেক্ষা কত শতাংশ কম। তাহলে 20% থেকে আমরা কখনো কি করি, অনেকে করে কি 20% আছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে কত শতাংশ কম হবে, 80% কম হবে। কিন্তু ওইটা অ্যান্সারটা একদম পুরোপুরি ভুল হয়ে যাবে তখন, ঠিক আছে। তাহলে ওইভাবে করলে হবে না, এটা দেখুন কীভাবে করবেন। আমি কি বলেছি, পার্সেন্টেজ যখনই থাকবেন তখন পার্সেন্টেজটাকে কী করবেন, হ্যাঁ ঠিক ফ্র্যাকশানে করবেন। তাহলে 20%কে ফ্র্যাকশানে করলে কত হচ্ছে আমাদের, 1/5, এটা হচ্ছে। মানে হলো আর কি বললাম, নিচেরটাকে আমাদের সবসময় 100% ধরতে হবে, নিচেরটাকে সবসময় আমাদের 100% ধরতে হবে। মানে হলো এখানে কি বলেছে দেখুন, এর আয় বি এর আয় থেকে 20% বেশি, তাহলে এটা হলো বি এর আয়, এটা হলো বি এর আয়, ঠিক আছে। যেহেতু বি এর সম্পর্কে বলেছে, তাহলে এটা হলো বি এর আয়, তাহলে বি এর হচ্ছে 5 টাকা, তাহলে এর কত হবে, 5 এর 1 টাকা বেশি, মানে এর হবে কটাকা, 6 টাকা। তাহলে এর হবে আমাদের কটাকা, 6 টাকা। তাহলে ডিফারেন্সটা কত, 1 টাকা। এবার বলেছে আমাদের কি, বি এর আয় এর আয় অপেক্ষা কত শতাংশ কম হবে, ডিফারেন্সটা কত, 5 আর 6 ডিফারেন্স কত, 1। এবার আমরা কি বলেছি, যে যার সাপেক্ষে হবে, যার সাপেক্ষে চাইবে সেটাকে সবসময় আমরা নিচে রাখবো, যার সাপেক্ষে চাইবে সেটাকে আমরা কি করবো, সবসময় নিচে রাখবো। তাহলে এখানে কার সাপেক্ষে চেয়েছে, বি এর সাপেক্ষে চেয়েছে, না এর সাপেক্ষে চেয়েছে, তাহলে এর আয় অপেক্ষায় যে এর সাপেক্ষে চেয়েছে, মানে এর আয়টা এ কোনটা, এটা, তাহলে এটা নিচে হবে। তাহলে এবার এবার পার্সেন্টেজে করতে হলে আমাদের কি হবে, মাল্টিপ্লাই 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এটা করলে আমাদের হয়ে যাবে, দেখুন কাটাকাটি করলে হয়ে যাবে আমাদের 16 2/3%, এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। কাটাকাটি করে দেখুন 16 পূর্ণ 2/3 আমাদের হয়ে যাবে অ্যান্সার, 16 পূর্ণ 2/3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কম বলেছে, এত পার্সেন্ট আমাদের কম, এটা কাটাকাটি করে দেখে নেবেন, দেখবেন আমাদের অ্যান্সারটা এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি দেখুন, যে আমরা কি বললাম, যে যখনই পার্সেন্টেজ থাকবে সেটাকে আমরা টার্গেট করব। তা 20%কে ফ্র্যাকশন করে নিলাম, 1/5 হলো। এবার এখানে বলেছে এর আয় বি এর আয় থেকে, বি এর আয়, তাহলে এটা বি এর নিশ্চয়ই, এটা নিচেরটা বি এর আয় হবে, নিশ্চয়ই নিচেরটা বি এর আয় হবে, ঠিক আছে, বি এর আয় হবে, মানে বি 5 টাকা করে, তাহলে বি এর অপেক্ষা 1 টাকা বেশি, মানে ক টাকা হবে, এটা হবে বি, এটা হবে আমাদের এ। তাহলে বি যদি 5 টাকা ইনকাম করে, এ করে 6 টাকা। এবার বলেছে যে বি এর আয় এর আয় অপেক্ষা কত শতাংশ কম, মানে এদের গ্যাপটা বের করে নিতে হবে আমাদের, যখনই এরকম কোশ্চেন থাকবে আমাদের গ্যাপটা বের করে নিতে হবে, এর থেকে ওর গ্যাপটা কত, 6 থেকে 5 গ্যাপ কত, 1। এবার বল বাই করতে হবে, যার সাপেক্ষে চাইবে সেটা নিচে হবে আমাদের। এখানে অনেকে ভুল করে যে বিটাকে নিচে করে দেয়, মানে 5 টাকে নিচে করে দিবে, তাহলে ভুল হয়ে যায়, কিন্তু যার সাপেক্ষে চাইবে সেটাকে নিচে করতে হবে। তাহলে এর সাপেক্ষে চেয়েছে এর মান কত, 6, তাহলে এটাকে আমাদের ফ্র্যাকশন করে করলে কাটাকাটি করলে হয়ে যাবে আমাদের 16 পূর্ণ 2/3, ঠিক আছে, পার্সেন্ট কম, বুঝতে পারলেন, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, যদি এর বেতন বি এর চাইতে 25% কম হয়, যদি এর বেতন বি এর চাইতে 25% কম হয়, তবে বি এর বেতন এর চাইতে কত শতাংশ বেশি হবে, যদি এর বেতন বি এর চাইতে 25% কম হয়, 25% যদি কম হয় তবে বি এর বেতন এর চাইতে কত শতাংশ বেশি হবে। আগেরটার মতো দেখুন, এখানে আমরা প্রথমে এইটাকে টার্গেট করবো, পার্সেন্টেজটাকে টার্গেট করবো। তাহলে 25%টাকে যদি আমরা কাটাকাটি করলি কত কত হবে, 1/4 হবে আমাদের, 1/4 হবে। মানে হলো
এর বেতন বি এর চাইতে কম বলেছে, তাহলে এটা হবে বি, তাহলে বি হলো কত আমাদের 4, তাহলে এ কত হবে কম বলেছে, সেক্ষেত্রে আমরা কি করবো মাইনাস করবো, মাইনাস 1 করলে কত হবে 3 হবে, তাহলে এ হলো আমাদের 3। এবার কি বলেছে আগেরটার মতো, তাহলে এদের ডিফারেন্স কত 1, এদের ডিফারেন্স হচ্ছে 1। এবার বি এর বেতন এ এর চাইতে কত শতাংশ বেশি হবে, কার সাপেক্ষে চেয়েছে, এ এর সাপেক্ষে চেয়েছে, তাহলে এখানে আমাদের 3টা নিচে হবে, 3টা এখানে আমাদের নিচে হয়ে যাবে মাল্টিপ্লাই 100। এটা করে দেখুন আপনাদের অ্যান্সার আসবে 33.3%। ঠিক আছে, এটা করে দেখুন 33.3% অ্যান্সার আসবে, 33.3% অ্যান্সার আসবে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা, এগুলো এইভাবে করবেন, এগুলো এইভাবে করবেন, 33.3% কত বেশি হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজগুলো করবো। নেক্সট হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ দিয়ে আমি একটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, আমাদের ক্লাসটা শেষ করে যাবে আজকে। চলুন আগে অ্যাভারেজের কোশ্চেনটা আমরা লিখে নিই, তাহলে চলুন এবার আমরা অ্যাভারেজের দুটো কোশ্চেন করবো, নিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেবো। প্রথম কোশ্চেনটা পড়ুন, 5টি সংখ্যার গড় 16, 5টি সংখ্যার গড় হচ্ছে কত 16, একটি সংখ্যা বাদ দিলে গড় 2 বেড়ে যায়, একটি সংখ্যা যদি বাদ দেয় তখন কী হচ্ছে গড় 2 বেড়ে যায়, বাদ দেওয়া সংখ্যাটি কত, তাহলে আমাদের যে সংখ্যাটা বাদ দেওয়া হচ্ছে সেই সংখ্যাটা কত। তাহলে আমরা কী বলেছি, যখনই আমাদের নাম্বার দেওয়া আছে, দেখুন 5টি সংখ্যা আছে গড়ও দেওয়া আছে, তখন আমরা কী বের করবো, সাম বের করবো। তাহলে সাম বের করতে গেলে কী হবে, 16k 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সামটা বেরিয়ে যাবে, তো কত হবে আমাদের 80 হবে। ঠিক আছে, 80 হবে, তাহলে সামটা আমাদের কী হলো প্রথমটা থেকে 80 হলো। এবার নেক্সটটা দেখুন, যে একটি সংখ্যা বাদ দিলে, তাহলে সংখ্যা কত ছিল আমাদের 5টা ছিল, তাহলে একটি বাদ দিলে কত হবে সংখ্যা আমাদের 4টি হয়ে যাবে, হ্যাঁ কি না বলুন, একটি বাদ দিলে 4টি হয়ে গেলো। আর কি বলছে যে গড় 2 বেড়ে গেল, গড় 2 বেড়ে গেল মানে আগে ছিল 16, এখন কত হবে, তাহলে এখন যদি 2 বেড়ে যায় গড় তাহলে কত হবে 18। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এটা থেকেও, তাহলে এখানে আমাদের অ্যাভারেজ, এটা যে অ্যাভারেজ এটা হচ্ছে নাম্বার, তাহলে আমাদের সামটা বের করতে হবে, তাহলে সাম যখন বের করবো তখন আমরা অ্যাভারেজ এবং নাম্বারটাকে মাল্টিপ্লাই করবো, সেক্ষেত্রে এখানে মাল্টিপ্লাই করলে আমাদের কত হচ্ছে 72। তাহলে দেখুন, তাহলে যে সংখ্যাটা বাদ গেছে তাহলে এখান থেকে তো গিয়েছে, আগে ছিল ওদের সাম ছিল 80, এখন ওদের সাম হয়ে গেল 72, তাহলে নিশ্চয়ই এই 80 থেকে বাদ গেছে বলে 72 হয়েছে, তাহলে নাম্বারটা কত বাদ গেছে বলুন, এখানে দেখতে পাচ্ছেন তাহলে নাম্বারটা কত হবে, এখান থেকে সাবট্রাকশন করলে আমাদের হয়ে যাবে 8, তাহলে যে নাম্বারটা বাদ গেছে সে নাম্বারটা হলো 8। ঠিক আছে, বুঝতে পারলেন কিনা বলুন। এবার যদি এটা আমাকে, আমরা যদি এটাকে x দিয়ে মানে করতাম, যে ধরি যে সংখ্যাটি বাদ গেছে সেটা হলো x, তাহলে এইভাবে এইভাবে করলে আমাদের একটু লেংথি হয়ে গেলো, এখানে আমরা কী করলাম জাস্ট একটা মাল্টিপ্লাই নিয়ে সাবট্রাকশন হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এটা দেখুন, 8টি সংখ্যার গড় 6, 8টি সংখ্যার গড় হচ্ছে কত 6, এবং 6টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে মোট 14টি সংখ্যার গড় কত হবে। ঠিক আছে, তাহলে এটা দেখুন, এটাতেও আমাদের গড় বলে দিয়েছে নাম্বার বলে দিয়েছে, তাহলে কী করবো আমরা, হ্যাঁ সাম বের করবো, তাহলে সাম বের করতে গেলে কী হবে মাল্টিপ্লাই করবো, অ্যাভারেজকে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 48, হ্যাঁ কি না বলুন 48। ঠিক তেমনই ওটা, ওটাতেও তাই, তাহলে ওটাতে নাম্বার অ্যাভারেজ এটা এটা, তাহলে ওটাতেও 48, তাহলে 48 আর 48 কত হয়। এবার যেহেতু টোটালটা বের করতে বলেছে, টোটাল গড় বের করতে বলেছে, মানে এখানে ওদের সাম ছিল 48, এখানেও সাম হচ্ছে 48, মানে দুটোকে, দুটো সামটাকে অ্যাড করবো, দুটো সামকে অ্যাড করলে কত হবে 96 হবে। এবার এখানে টোটাল নাম্বার কত, টোটাল নাম্বার বলে দিচ্ছে 14টি, তাহলে নাম্বার অ্যাভারেজ যখন বের করা, উপরেরটা সাম করতে হয়, নিচে হয় আমাদের টোটাল নাম্বারটা, টোটাল নাম্বার কত 14টি, তাহলে এটা আমাদের সলিউশন করে নিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাহলে আমাদের হবে কত, সিক্স বাই সেভেন, এটা হবে আমাদের অ্যান্সার, তাহলে
এদের গড় হচ্ছে এটা, এটা কাটাকাটি করে নেবেন, দেখবেন এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, বেশ, তাহলে এ হলো আমাদের অ্যাভারেজ, এ হলো আমাদের অ্যাভারেজ রেশিও, পার্সেন্টেজ এবং অ্যাভারেজের ওপর একটা ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে গিয়ে বা আমাদের ফোন নাম্বারে, ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন। এছাড়াও যদি আপনারা পেড কোর্সে পড়তে চান আমাদের কাছে তাহলে এই 31 মার্চ পর্যন্ত আমাদের একটা অফার রাখা হয়েছে, সেটা সেই অফারটা জানতে আপনারা এই নাম্বারে, আমাদের ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।